5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে ওয়াই এর মান কত? এখানে দেওয়া আছে এই ধারাটা একটা গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারাটার প্রথম পদের মান দেওয়া আছে 5, দ্বিতীয় পদ হচ্ছে এক্স, তৃতীয় পদ হচ্ছে ওয়াই, চতুর্থ পদ হচ্ছে 135। তাহলে আমাদের এখানে বলছে যে ওয়াইয়ের মানটা বের করতে, ওয়াইয়ের মান হচ্ছে তৃতীয় পদ। এখন এই প্রথম পদটাকে আমরা জানি যে প্রথম পদটি এই দ্বারা প্রকাশ করলাম, এ ইজ ইকুয়াল টু 5। সাধারণ অনুপাত আমরা জানি না সাধারণ অনুপাত কত, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু তৃতীয় পদ বের করতে বলছে, যেহেতু সাধারণ অনুপাত জানি না, আমরা চতুর্থ পদের মান দেওয়া আছে সেটা দ্বারা বের করব। এখানে দেওয়া আছে চতুর্থ পদ, চতুর্থ পদ দেওয়া আছে 135। আমরা এনতম পদের সূত্র জানি এ আর এন মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে হচ্ছে চতুর্থ পদ, তাই এ আর 4 - 1। এ আর এখানে 4 থেকে 1 চলে গেলে থাকে 3, ইজ ইকুয়াল টু 135। এখানে এর মান হচ্ছে 5, এর মান প্রথম পদ দেওয়া আছে 5, আর এর উপর কিউব, ইজ ইকুয়াল টু 135। এই 5 দ্বারা 135কে ভাগ করলে হয় 27। এবার এই 27কে আমরা এই কিউবের ফিগারে নিতে হবে, অর্থাৎ আর কিউব ইজ ইকুয়াল টু 3-এর উপর কিউব দিলে হয় 27। তো উভয় পাশের কিউব কাটা, তাকে হচ্ছে আর ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা পাইলাম সাধারণ অনুপাত পাইলাম 3। এবার এখানে বলছে ওয়াইয়ের মানটা কত, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে তৃতীয় পদ, ওয়াই ইজ ইকুয়াল টু এ আর 3 - 1। এর মান হচ্ছে 5 গুণন আর এর মান হচ্ছে আমরা পাইলাম 3, তাহলে 3-এর উপর স্কোয়ার হবে 3, থেকে 1 চলে গেলে থাকে 2, 3-এর উপর স্কোয়ার দিলে হয় 9, 9 দ্বারা 5-3 গুণ করলে হয় 5 - 45, অর্থাৎ অ্যান্সার হবে 45। তাহলে ওয়াই এর মান অর্থাৎ তৃতীয় পদটির মান হচ্ছে 45। যদি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়, তবে এক্স প্লাস 1/x এর মান কত? তাহলে প্রথমে আমরা এটার কাজ করব। এখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 রাখলাম, এম থাকে হচ্ছে প্লাস হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার হবে এখানে। এবার উভয়পক্ষকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার এক্স টু দি পাওয়ার স্কোয়ার। এবার এটা কাটা, এটার যদি আমরা ছিঁড়ে ফেলি তাহলে লেখা যায় এক্স টু দি পাওয়ার স্কোয়ার, এক্স টু দি পাওয়ার স্কোয়ারের উপরে এটা লেখা যায় এক্স টু দি পাওয়ার 4, তারপর প্লাস আছে, আবার এক্স টু দি পাওয়ার স্কোয়ারের উপরে লেখা যায় 1, অর্থাৎ এক্স স্কোয়ার উপরে 1। এখানে যেহেতু কাটা যায় এখানে থাকে শুধুমাত্র 1, তারপর এটা কাটলে এখানে হয় এক্স স্কোয়ার, তাহলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 1। এবার এই এক্স স্কোয়ার প্লাস 1/x² মান হচ্ছে 1। এটা সূত্র আমরা জানি, এটা সূত্র লেখা যায় এই প্লাসের, এটা সূত্র তিনটা, তার মধ্যে শুধুমাত্র প্লাসের সূত্র হচ্ছে একটা, তাহলে সেই একটা সূত্র লেখা যায় হচ্ছে এক্স প্লাস 1/x উপরে হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/x ইজ ইকুয়াল টু 1। এক্স এক্স কাটা, অর্থাৎ 1 এবং 2 যোগ করলে হয় 3, এক্স প্লাস 1/x উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে উভয়পক্ষকে আমরা রুট দিলাম, স্কোয়ার রুটে কাটা, তাহলে এক্স প্লাস 1/x এর মান বের হলো √3। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে √3। লগের এই ধরনের অঙ্কের মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদের এই রুটগুলো উঠাতে হবে। এখানে দেওয়া আছে কিউবের রুট আর এখানে দেওয়া আছে শুধুমাত্র রুট। তাহলে এই কিউবের রুট উঠাতে হলে, যদি ঘনের রুট উঠাতে হয় তাহলে লিখতে হয় 1/3, শুধুমাত্র রুট উঠাতে হলে লিখতে হয় 1/2। এখন এই অঙ্কটা যদি আমরা সমাধান করি, এখানে লগ 5 উপরটা লেখা যায় যে 5 উপরে এই কিউবের রুট উঠালে 1/3 × 5, এখানে রুট আছে, রুটটা উঠে দিলে 1/2 লিখতে হবে, ব্র্যাকেট লগ 5। এখানে দুইটা পাশের থেকে একটা পাশ কমন যায় আর সূচকগুলো যোগ হয় 1/3 প্লাস 1/2। এখন এই উপরের এই সূচকগুলোর যে যোগফলটাকে যদি আমরা লসাগু করি তাহলে লেখা যায় লগ 5, উপরে যদি আমরা লসাগু করি তাহলে লেখা যায় 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6, 3 × 6 উপরে 2 প্লাস 3 × 6 3 ওকে 3, 2 এবং 3 যোগ করলে হয় 5, তাহলে 5/6, তাহলে উপরের সংখ্যাটা হলো 5/6। এবার এই উপরের সংখ্যাটা সামনে এসে পড়ে লগের সূত্রানুসারে, তাহলে লেখা যায় 5/6 লগ 5 টু দি পাওয়ার 5। এখন এটার একটা লগের সূত্র আছে যে লগ এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু 1, তাহলে এই সূত্র অনুসারে লগ 5 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 1 লেখা যায়, অর্থাৎ 5/6 গুণন 1,
তাহলে এর মানটা হলো 5/6, অর্থাৎ অ্যান্সারটা হবে 5/6।